কে সবচেয়ে বেস্ট ছিল আমার আম্মুর রেসিপিতে করা ড্রিঙ্কস? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিশাত খুশবু এবং আমার সাথে মাসুদ চৌধুরী। আমরা দুইজন হাজির হয়ে গেলাম আমাদের আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ আমরা শেয়ার করব আমাদের সেহরি এবং ইফতার দুইটা একসাথে। এখন বাজে রাত 11টা। আমরা আজকে একটু বাইরে গিয়েছিলাম অনেক দিন পরে। আপনারা জানেন যে আমি একটা টিভি চ্যানেলে নিউজ পড়ি, সো আমার কাজ ছিল, সো আমার কাজের কারণে আমাকে আজকে স্টুডিওতে যেতে হয়েছিল। ওখানে আমরা সবাই ইফতার করেছি। সো এই তো আমরা এখন বাসায় এসেছি, এখন আমরা চা খাচ্ছি, এখন আমি কিচেনে সব কিছু অলরেডি রেডি করে এসেছি। তারাবি পড়া শেষ করে আমরা রান্না করব, রান্না করে তারপর তো সেহরি করব। সো সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এবং সেই সাথে আমরা কালকে ইফতারিতে কি করছি ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। আমি চলে এসেছি আমার কিচেনে। আমি এখানে প্রায় অর্ধেকটা চিকেন নিয়ে নিয়েছি আর কি। চিকেনের যেই পার্টগুলোতে বোন ছিল, হাড় ছিল, ওই মাংসগুলো এখানে নিয়ে নিয়েছি আর বোনলেস মাংসগুলো আরেকটা পাত্রে আলাদা করে নিয়েছি। ওটা দিয়ে আমি কাজু বাদামের সালাদ বানাবো। সো মাংসটা মেরিনেট করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটিতে অল্প একটু মিল্ক। এই মিল্কের মধ্যে আমি এখন দিয়ে দিব এক চা চামচের মতন পরিমাণ ভিনেগার। দুধটাতে ছানা পড়া পর্যন্ত এখন আমি অপেক্ষা করব। যখন দুধটাতে ছানা পড়ে যাবে তখন এই দুধটার সাথে আমি এই চিকেনটা মিশিয়ে নেব। আর আপনাদের বাসায় যদি সাদা ভিনেগার না থাকে সেক্ষেত্রে আপনারা লেবু রসও ব্যবহার করতে পারবেন। সো এখন একে একে আমি আমার সব স্পাইসগুলো এই চিকেনের সাথে দিয়ে মিশিয়ে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতন মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন গোলমরিচ, দিয়ে দিচ্ছি একটু মিক্সড হার্ব। এটা একদমই অপশনাল, যদি আপনাদের বাসায় না থাকে দেওয়ার কোনো দরকার নেই। আর এখন দিয়ে দিব একটু পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে যেহেতু সয়া সসও ব্যবহার করা হয়েছে। আমি চামচ দিয়েই মাখিয়ে নিয়েছি সব কিছু একসাথে। এখন ভিনেগার মেশানো এই মিল্কটুকু আমি এখানে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ছানা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো দিয়ে আবার একসাথে করে মাখিয়ে নেব। আমার ফ্রাইড চিকেনের জন্য চিকেন ম্যারিনেট করা শেষ। এখন আমি একটা ক্লিন ফিল্ম দিয়ে বা আপনার একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এখন এটা ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। কালকে আমি ইফতারের সময় এটা ভাজি করব। আগামীকালকে ইফতারের সময় এটা আমি ফ্রাই করব। ফ্রাই করার সময় দেখাবো যে আসলে আমি কিভাবে এটা কোটিং করে ভাজবো। আমি চিন্তা করেছিলাম কালকে ইফতারের জন্য ক্যাশিউ নাট সালাডটা বানাবো, বাট আজকে মনে হচ্ছে যে আমার ভাত খেতে ইচ্ছা করছে না। আর যেহেতু চিকেন বের করাই আছে, সো আমি আজকেই ক্যাশিউ নাট সালাডটা বানাবো, কাজু বাদামের সালাডটা বানাবো আমাদের সেহরির জন্য। সো চলো দেখি কিভাবে আমি আজকে খুবই সহজ, খুবই হেলদি ক্যাশিউ নাট সালাদ বানাই। কাজু বাদামের সালাদ বানানোর জন্য আমি প্রথমেই অর্ধেকটা চিকেনের হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি। আমি আজকে চিকেন ব্রেস্ট পিস ব্যবহার করিনি, আমি অর্ধেকটা চিকেনের হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি। আপনাদের বাসায় যা আছে তা দিয়ে আপনারা মেইনলি ম্যারিনেট করতে পারবেন। সো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন আদা আর রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমার স্বাদ মতন, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু সয়া সস, অল্প পরিমাণ সয়া সস দিচ্ছি কারণ আমি লবণও ব্যবহার করবো। তো এখনই আমি লবণ দিয়ে দিচ্ছি। আরেকটা লাস্ট জিনিস আমি দিব, সেটা হচ্ছে কি, আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। এখন সবকিছু আমি খুব সুন্দর করে চামচ দিয়ে মাখিয়ে নিব। সবকিছু একসাথে মাখানো হয়ে গেছে, এখন এই পর্যন্ত আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এখন আমি এটা আবার একসাথে মাখিয়ে নেব। সো কাজু বাদামের সালাদ বানানোর জন্য প্রথমেই লাগবে কাজু বাদাম, ক্যাশিউ নাট। আমার কাছে মনে হয় আপনারা নর্মাল যে চীনা বাদাম পাওয়া যায় ওই বাদাম দিয়েও এই সালাডটা বানাতে পারবেন। তো প্রথমেই আমি এইখান থেকে কিছু কাজু বাদাম নিয়ে ধুয়ে রোস্ট করে নেব। প্রথমেই আমি এই ধুয়ে রাখা কাজু বাদামগুলো রোস্ট করে নেব। এর জন্য আমি আজ ব্যবহার করছি সিসিমি অয়েল। সিসিমি অয়েল দেওয়ার একটাই কারণ, শুধুমাত্র স্মেল এবং একটা ফ্লেভারের জন্য। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আমি একটু প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম, একদম অল্প তেলে এটা আমি রোস্ট করব। চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি কারণ আমি
বাদাম ধুয়ে নিয়েছি, কারণ বাদাম ধোয়ার সময় দেখেছি যে বাদাম থেকে অনেক বালি উঠছিল। সো যারা প্যাকেটের বাদাম ব্যবহার করেন অবশ্যই ব্যবহার করার আগে ধুয়ে নেবেন, কারণ সবসময় সব বাদাম পরিষ্কার থাকে না। সো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে বাদাম বেশি সময় লাগেনি, মাত্র এক দেড় মিনিট ভাজার পরেই আপনারা দেখবেন যে বাদামের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং এরকম ব্রাউন কালার হয়ে এসেছে। আমার বাসায় যদি চীনাবাদাম থাকতো আমি চীনাবাদাম দিয়ে ট্রাই করতাম, যেহেতু বাংলাদেশে চীনাবাদামটা বেশি অ্যাভেলেবেল। আপনারা কিন্তু চীনাবাদামটা এভাবে ভেজে নিয়ে তারপর সালাদটা বানানোর চেষ্টা করতে পারেন, আই বিলিভ মজা হওয়ার কথা। আর আপনারা যদি কাঠবাদাম আমেন্ড দিয়ে যদি এই সালাডটা বানান, চেষ্টা করবেন আমেন্ডের ছোলাটা ছিলে নিতে গরম পানিতে ভিজিয়ে, তাহলে কিন্তু ওই বাদাম দিয়েও কিন্তু এই সালাডটা খেতে মজা লাগবে। সো আমার বাদাম রোস্ট করা শেষ, এখন আমি এটা একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। তো এখন আমি চিকেনটা ভেজে নিবো, এর জন্য আমি আবার এখানে একটু সিসিমি অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি, চিকেন ভাজাটা বেশি পারফেক্ট হতে হবে না, তাই আমি এভাবেই দিয়ে দিচ্ছি। এখন আমি চামচ দিয়ে মেরে দিয়ে চিকেনটা ভেজে নিচ্ছি। সো বেসিক্যালি আমি চেষ্টা করেছিলাম চিকেনটা একদম অল্প তেলে ভাজার, বাট ব্যস্ত মার্কা চিকেন অল্প তেলে ভাজা হচ্ছে না। সো আমি আর একটু তেল অ্যাড করে দিচ্ছি। আমি চিকেন ভাজতে ভাজতে মাসুদ বাকি সব কিছু কেটে নিচ্ছে, কি কি কেটেছে আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। আগে আমি চিকেনটা ভেজে নিই তারপর। হ্যাঁ, আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর কারণ আমাদের লাইফ অতটা এখন আর ইন্টারেস্টিং নেই। আই বিলিভ সবার মতোই আমাদের লাইফ মোটামুটি চলছে আর কি, বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তারপরেও আমাদের ডেইলি লাইফ রেগুলার ব্লগ আপনাদের কেমন লাগছে প্লিজ আমাদেরকে জানাবেন, আমরা জানতে পারলে খুবই হ্যাপি হব যে আসলে আমাদের ব্লগগুলো কি আপনাদের ভালো লাগছে নাকি আমরা আপনাদেরকে বিরক্ত করছি। সো চিকেন ভাজা হতে হতে আমি মাইক্রোওয়েভে আলু সিদ্ধ করে নিয়েছি আগামীকালকের আলুর চপ বা ছোলা রান্না করার জন্য। ভেরি সিম্পল, শুধু আস্ত আলু আমি কেটে মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি প্রায় 5-10 মিনিটের জন্য, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবং আমার কাছে মনে হয় মাইক্রোওয়েভের আলু সিদ্ধটা বেশি কি বলবো এটা কি বলে বেশি ক্রিমি হয়, খেতে বেশি মজা লাগে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই হচ্ছে আমার ফাইনাল চিকেন, চিকেনটা আমি ওয়েল ডান করে ভেজে নিয়েছি, এখন চিকেনটা নামিয়ে ফেলবো। তার আগে আমি একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি, আপনাদের বাসায় যে কোনো ক্যাচাপ থাকলে আপনারা ব্যবহার করতে পারেন, আমি এখানে টমেটো ক্যাচাপ দিলাম দিয়ে এখন আমি। সো আমার চিকেন রোস্ট করা শেষ, বাদাম রোস্ট করা শেষ, আমি চিকেন আর বাদাম রেডি করতে করতে মাসুদ সালাদের বাকি সব কিছু রেডি করেছে। কি কি করছে তুমি? কিউকাম্বার, ক্যারট, তারপর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে গ্রেপস, চিলি, তারপর হচ্ছে আপেল আর লাইম। আচ্ছা, সো বেসিক্যালি এখানে সালাদের আইটেম, ফ্রুটস সব কিছুই আছে। আপনাদের বাসায় সালাদের যে কোনো আইটেম থাকবে, ধরেন লেটুস, গাজর, শসা, এনি ফ্রুটস ইউ ক্যান ইউজ, জাস্ট মেক ইউর বোল ফুল অফ কালার। সো আমি এখন সালাডটা একে একে মিশিয়ে বানিয়ে ফেলবো। ইটস ভেরি ইজি, ইউ জাস্ট হ্যাভ টু মিক্স এভরিথিং টুগেদার। সো আমি এর জন্য একটা সস তৈরি করবো, একটা মিক্সচার তৈরি করবো, যেটাকে আমরা বলি সালাদ ড্রেসিং। সো আমরা একটা সালাদ ড্রেসিং তৈরি করবো, ইটস ভেরি ইজি। হ্যাঁ, সো সালাদ ড্রেসিং তৈরি করার জন্য আমি একটা চিলি সস নিয়ে নিচ্ছি। আমার হ্যাঁ ক্যামেরাটা ক্লোজলি আপনাদেরকে দেখাই। সো সালাদের ড্রেসিংয়ের জন্য প্রথমে আমি একটু হানি দিয়ে দিচ্ছি, অল্প, জাস্ট একটু টেস্ট বাড়ানোর জন্য। দিয়ে দিচ্ছি একটু সয়া সস, এটা লাইট সয়া সস। আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কিন্তু আসলে খুবই অল্প। এখন দিয়ে দিচ্ছি সুইট চিলি। সুইট চিলিটা আমি একটু বেশি দিব যেহেতু এটা আমার পছন্দ। এখন দিয়ে দিচ্ছি লেমন জুস। এখন সবকিছু একসাথে করে আমি মাখিয়ে নিচ্ছি। এখন প্রথমে যেটা দিব সেটা হচ্ছে চিকেন, তারপর এখানে সালাদের সব আইটেমগুলো দিয়ে দিব। প্রথমে দিচ্ছি শসা, আপেল, কাঁচামরিচ, আঙুর, টমেটো, গাজর সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি। মাসুদের এই সালাদটা খুবই পছন্দ।
আমরা রোজ এটা রেগুলার করি। এখন সবকিছু মাখিয়ে নেওয়ার পরে আমি বাদামটা অ্যাড করব, নয়তো বাদামের ক্রিসপিনেসটা চলে যাবে। সো আমি এগুলো আগে সবকিছু একসাথে মাখিয়ে নেব। এখানে আমি আর একটু ক্যাচআপ দিয়ে দিচ্ছি একটু জুসি জুসি ভাব আনার জন্য। সো এখন পুরোটা মাখানো শেষ। আমি কিন্তু এক্সট্রা কোনো লবণ বা ঝাল আর কিছুই দেইনি, কারণ ক্যাচাপের মধ্যে সব কিছু দেওয়া ছিল। এখন আমি রোস্টেড বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদাম দেওয়ার পর আমি বেশি করে মাখাবো না, তাহলে বাদামটা নরম হয়ে যাবে। সো আমি বাদামটা দিয়ে আলতো করে মাখিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেল আমার তাহিনি নাট সালাদ। ইটস ভেরি টেস্টি। আপনারা যারা বাসায় ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। যদি ক্যাশিউ নাট না থাকে অন্য কোনো বাদাম দিয়ে ট্রাই করতে পারেন, যদি চিকেন না থাকে তাহলে চিংড়ি মাছ দিয়ে ট্রাই করতে পারেন। আর আপনাদের বাসায় যেই সবজির আইটেমগুলো থাকবে, সরি সবজি না আর কি, সালাদের যে আইটেমগুলো থাকবে বা বাসায় যে ফ্রুটস থাকবে, যে কোনো ফ্রুটস দিয়ে কিন্তু আপনারা এই সালাদটা বানিয়ে নিতে পারবেন। এটা খুবই মজা, খুবই হেলদি, খুবই এনার্জেটিক। Can't wait. See, Masuk can't wait. Trust me, so good, so good. I'm happy to try curry. 10 star. Go. So like the restaurant could let them do that. Mummy, I can only cook halo cook na the restaurant open korbo. I'm very lucky, kya na no. বলবো না তোমাকে পেয়েও, আমার এখন পেট হয় না একটা অর্ডার। আলহামদুলিল্লাহ। আপনাদের রমজান কেমন কাটছে? দোস্ত তো আজকে এখন ইফতারের সময় হয়ে গিয়েছে, সময় হয়ে যায়নি আর কি, হবে। আমি ইফতার বানাতে এসেছি। আমি এতক্ষণ প্রায় 1 ঘন্টার মতন আমার ফেসবুক পেজে লাইভ ছিলাম। লাইভে আমি একটা সুইট আইটেম বানিয়েছি, ইট ওয়াজ রিয়েলি ফান। আমার ননদ, উনি চট্টগ্রামের ভাষায় আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল ওভার দ্য ফোন, এবং আমি তার কথা শুনে শুনে লাইভে একটা সুইট আইটেম বানিয়েছি। এটা হচ্ছে কি, সুজির পোয়া, সুজির সামথিং, সুজির একটা মিষ্টি আইটেম। সো আপনারা যদি দেখতে চান, এটা আমার ফেসবুক পেজে লাইভ করেছি, আপনারা লাইভটা খুঁজে দেখতে পারেন। আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বারে দিয়ে দিব। সো গতকালকে আপনারা দেখেছিলেন যে আমি চিকেন ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। সো এটা আমি এখন বের করেছি, এখন আমি এটা ডিপ ফ্রাই করবো। ফ্রাই করবো কিভাবে এটা আপনাদেরকে এখন দেখাবো। সো প্রথমে আমি একটা প্লেটে ময়দা নিয়ে নিচ্ছি কোটিং করার জন্য। তারপর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমি কিছু কমপ্লেক্স ভাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। বেশি গুঁড়ো গুঁড়ো করে ভাঙবো না, জাস্ট একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। সো আই থিঙ্ক আমার যে 7-8 পিস মুরগির পিস আছে এগুলো এই কোটিংয়ে হয়ে যাবে। সো আমি আর নিচ্ছি না, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। চিকেনেও লবণ দিয়ে আছে, সো আমি ওখানে অল্প লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে হাত ব্যবহার করছি, আমার কাছে মনে হচ্ছে হাত দিলে সব কিছু একসাথে সুন্দর করে মিশে যাবে। আর আমি কমপ্লিটলি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ভাঙতে গেলে আবার বেশি গুঁড়ো গুঁড়ো করবেন না, একটু আস্তে আস্তে রাখবেন। আপনি দেখতে পাচ্ছেন সাইজগুলো। আর চিকেনের কোটিংয়ের জন্য সবকিছু রেডি। এখন আমি চিকেনটা আবার একটু প্রিপেয়ার করব। এই সেই চিকেন, যেই চিকেনটা আমি গতকালকে রাতে সেহরির সময় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা অ্যাভয়েড করতে পারেন, বাট আমি আজকে ডিম ব্যবহার করছি। সাথে এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। আমি চুলায় অলরেডি তেল গরম দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আর চিকেন ফ্রাইটা আসলে একটু ডুবো তেলেই করা উচিত, ডুবো তেলে করলেই ভালো হয় করাটা। এখানে অর্ধেকটা চিকেন আছে, আমি হাড় সহ আর কি বোন সহ যে চিকেনগুলো ছিল ওগুলো নিয়েছি। আর গতকালকে আপনারা দেখেছেন যে আমি বোনলেস যেই মাংসের পিসগুলো ছিল ওগুলো দিয়ে কাজু বাদামের সালাদ করেছি। সো আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি এটা কোটিং করে নিচ্ছি। এই যেভাবে দেখেন দিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে, যাতে করে কোটিংটা লাগে ভালো করে। যে দেখতে পাচ্ছেন কোটিংটা ভালো করে কোটিং হয়ে গেছে। এখন আমি এটা মিডিয়াম আঁচে ডুবো তেলে দিয়ে ভাজব। এভাবে একে একে আমি সবগুলো চিকেন কোটিং করে নিচ্ছি। তো আমার পাশের হাইটেস্ট চিকেন ফ্রাই হচ্ছে, এর মধ্যে আমি
ছোলাটা রান্না করে ফেলবো, এর জন্য আমি তেল দিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে আমি পেঁয়াজকে দিচ্ছি। সময় নেই বেশি, ইফতারে আর হাফ অ্যান আওয়ার আছে, তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি সব কিছু। ছোলাতে একটু ফ্লেভার আসার জন্য আমি কয়েকটা শুকনো মরিচ ছুলে দিয়ে দিচ্ছি। আমি ছোলাতে একটু তেল বেশি দিয়েছি, কারণ আমি ছোলার মধ্যে আর কোনো পানি ব্যবহার করব না, কারণ পানি ব্যবহার করলে আমার কাছে মনে হয় ছোলার টেস্টটা নষ্ট হয়ে যায়, কারণ ছোলা অলরেডি সিদ্ধ করা, আলু সিদ্ধ করা, তো আমি আর কিছু পানি দিব না। তাই আমি তেল দিয়ে মশলা দিয়ে দিয়ে নিয়েছি। আর এখানে অল্প আছে, আমার চিকেন ফ্রাই হচ্ছে, প্রথম ব্যাচটা আমি তুলে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে দেখুন। এটা খেতেও খুব মজা হয়, এটা আমি আগেও অনেকবার করেছি বাসায়। আমি এখন দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট, প্রায় এক চা চামচের মতন আদা রসুনের পেস্ট আমি এখন দিয়ে দিলাম। তো আমি প্রথমেই বলেছি আমি কোনো পানি দিব না, কিন্তু মশলাটা যেন পুড়ে না যায় তাই আমি খুব অল্প পরিমাণ পানি দিয়েছি, লাইক 2 টেবিল চামচের মতন পানি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া। আমি আর কোনো মশলা আপনাদেরকে দেখাচ্ছি না, আমি লাইক সব মশলাই দিব, হলুদ মরিচ ধনিয়া জিরা একটু গরম মশলার গুঁড়া, ওগুলো সব দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আপনারা চাইলে তেলের মধ্যেও দিতে পারেন, অনেকে তেলে তেজপাতা এলাচ এগুলো সব দিয়ে দেয়, আজকে আমার দিতে মনে ছিল না, আমিও দিই যেহেতু দিতে ভুলে গেছি আজ, তো আমি এখন গরম মশলার পাউডারটা অ্যাড করে দিব। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি সিদ্ধ করা ছোলাগুলো, এগুলো আমি অনেকবার সিদ্ধ করার পর ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি মশলার সাথে মিশিয়ে নিব। এখনই আমি সিদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে ভেঙে এখানে দিয়ে দেবো। আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতন, আর যেহেতু একটু তাড়াহুড়া না তাই আমি আর স্পেসিফিকলি দেখাতে পারলাম না সব কিছু, বাট আমি এখন আলুগুলো দিয়ে দেবো। আমি আলু সিদ্ধ করে রেখেছি, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। বেশি ছোটো ছোটো করে দিব না, একটু বড়ো বড়ো করে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। আমার ছোলাটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে, তো নামানোর আগে আমি একটু দিয়ে দিচ্ছি চাট মশলা, বেশি না, হাফ চা চামচের মতন চাট মশলা। আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়াটা আমি প্রায় আধা চামচের চেয়ে বেশি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি। তো আমার ছোলাগুলো হয়ে গিয়েছে, এখন নামানোর আগে আমি এখানে প্রায় অর্ধেকটা শশা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, একটু আদা কুচিও দিয়ে দিয়েছি, আর এখন অর্ধেকটা লেবু আমি এটার উপর রস ছিটিয়ে দিব। এখনও কিন্তু চুলা জ্বলছে, আমি চুলা বন্ধ করিনি, এগুলো সব কিছু একসাথে দেওয়ার পরে আমি মাখিয়ে নিব, মাখানোর পরে আমি চুলাটা বন্ধ করব। এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে। উপরে চাইলে আপনারা আবার একটু কাঁচামরিচ ছিটিয়ে দিতে পারেন, আমি যেহেতু আগেই দিয়ে ফেলেছি তাই আমি আর দিলাম না একটু। তো আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি, আপনাদেরকে আজকে হাড়ি থেকে দেখাচ্ছি। এ হচ্ছে আমার ছোলা, এটা দেখতে একদমই বাংলাদেশে রাস্তার পাশে যে ইফতারের দোকানে ছোলা বিক্রি করে ওরকম লাগছে। তো এটা মাসুদ খুব পছন্দ করে, আমিও মোটামুটি পছন্দ করি, যদি আমার ছোলা অত পছন্দ না। তো এখন আমি শরবতটা বানিয়ে ফেলবো। আজকে আমার আমুর রেসিপিতে একটা শরবত বানাবো। আমি মুদির কাপে হাফ কাপের মতন মিল্ক নিয়ে নিয়েছি, ঠান্ডা মিল্ক। এখানে কিছু কাজু বাদাম নিয়েছি, এই বাদামগুলো আমি গতকালকে সেই সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সো মনে হয় না সবগুলো লাগবে কারণ এখানে অনেক বাদাম। আমি অল্প কিছু বাদাম নিয়ে নিলাম, প্রায় অর্ধেকটার মতন। আর এখানে কিছু, এখানে প্রায় 5-6টার মতন খেজুর ছিলে ধুয়ে নিয়েছি, এখানে এগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, বাট মাসুদ যেহেতু একটু সুগার খেতে পছন্দ করে, সো আমি এখানে 1 চামচের মতন সুগার অ্যাড করে দিচ্ছি। সব কিছু একসাথে করে আমি ব্লেন্ড করে নিব। আমি আজ এই ব্লেন্ডারটা ব্যবহার করছি, এটা আমার খুব পছন্দের ব্লেন্ডার, এটা হচ্ছে ম্যাজিক বুলেট। এটা যে কত ভালো সার্ভিস দিচ্ছে আমাকে প্রায় অনেক দিন যাবৎ। আমার বাদামের শরবত রেডি, এটা খুবই হেলদি, স্বাস্থ্যকর এবং খুবই টেস্টি আমার আম্মুর কাছে যতটুকু শুনেছি। এবং আমি পানি অ্যাড করিনি, আমি ব্লেন্ড করার পর এখানে প্রায় 2 গ্লাসের মতন হয়েছে, আমাকে আর পানি অ্যাড করতে হয়নি। একটু স্মুদির মতো থিক লাগছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে খেতে মজাই হবে, রোজার পরে তো খেলে বুঝতে পারবো। আপনারা চাইলে পুরাটাই মিল্ক দিয়ে করতে পারেন, যেমন আজকে আমি মিল্ক দিয়েই করেছি, পানি অ্যাড করিনি। আর আপনারা যদি মনে করেন যে আপনারা একটু হালকা কনসিস্টেন্সি চাচ্ছেন বা একটু পাতলা করে খেতে চাচ্ছেন, তাহলে সেই সাথে পানি ব্যবহার করতে পারেন। তো কালারটাকে একটু সুন্দর করার জন্য আমি উপর দিয়ে একটু রুহাবজা দিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে।
আমাদের বাসায় আর কি আমার আব্বু আমার ভাই এরা খুব পছন্দ করে এই রিংসটা। আমি আজকে ফার্স্ট ট্রাই করব। সো আমার কাছে মনে হচ্ছে আসলে ভালো হবে, কারণ আমি যখন বানাচ্ছিলাম খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল আর দেখতেও খুব সুন্দর লাগছে। সো এই তো আমাদের আজকে ইফতার রেডি। এই সেই সুজির পোয়া যেটা আমি আজকে আমার ফেসবুকের লাইভে বানিয়েছি। আমাদের ইফতার করা শেষ। আজকে সবচেয়ে বেস্ট ছিল আমার আম্মুর রেসিপিতে করা ড্রিঙ্কসটা, যেটা খেজুর আর বাদাম দিয়ে বানিয়েছি। ইট ওয়াজ রিয়েলি ইয়াম্মি। আপনাদের সবার ট্রাই করা উচিত। খেয়ে মনে হচ্ছে একদম প্রাণটা জুড়িয়ে গেল, এরকম টাইপের মজা। খুবই মজা লাগছে, তাই না মাসুদ? তোমার কি মজা লাগছে মাসুদ? এখনো খাচ্ছে আমার বোনের পোয়া। তুই তো এটা খাওয়াই নাই এখনো। দেখছেন, মাসুদ ইজ বায়াসড। মাসুদ এখনো এটা খাই নাই। না, ওইটাও মজা হয়েছে, ওইটাও খুব মজা হয়েছে। এটা আমি ট্রাই করছি, একদম মিষ্টিটা আমার জন্য পারফেক্ট হয়েছে, যেহেতু আমি মিষ্টি কম খাই। তো আই হোপ ওটা মাসুদের জন্য ঠিক হবে। মিষ্টিটা আমার কাছে মনে হচ্ছিল যে ওই পিঠাটা যত আসলেই শরবতটা খুবই মজা হয়েছে। হ্যাঁ, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আর আমরা ছোলাটা এখনো খাইনি, বিকজ আম্মুর রেসিপিতে যে শরবতটা আমরা বানিয়েছি এটা এতটাই ফিলিং ছিল, এটা খাওয়ার পর মনে হচ্ছে যে পেট ভরে গিয়েছে। সো আর আমরা ছোলার দিকে এখনো ঝাঁপিয়ে পড়িনি। হয়তো পরবর্তীতে আমরা তারাবির পরে হয়তো ছোলা খাবো নিরিবিলি, যদি ক্ষুধা পায়। আর চিকেনটাও অনেক মজা হয়েছে, চিকেনটা একদম রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে। সো আপনারা বাসায় ট্রাই করবেন, আর চিকেনটা অবশ্যই ট্রাই করবেন, অ্যাটলিস্ট আগের রাতে ম্যারিনেট করে রাখতে চিকেনটা। আমি হ্যাঁ আমি দেখেছি যে চিকেনটা যত বেশি সময় ম্যারিনেট করে রাখা হয় তত খেতে বেশি মজা লাগে, ভিতরে জুসি জুসি হয়, ভিতরের মাংসটা খেতে বেশি মজা লাগে। সো আপনারা যখনই চিকেন ফ্রাইটা করবেন চেষ্টা করবেন চিকেনটা আগের রাতে ম্যারিনেট করে রাখতে। সো যাই হোক, আশা করছি আমাদের আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ। Love us.